ব্যাপার নয়। আমার মনে হচ্ছিল যে সব থেকে ইন্টারেস্টিং হতে পারে যদি আমার সঙ্গে মৃণাল সেনের প্রথম প্রথম কানেকশন যদি বলতে পারি আমি, সেটাই সব থেকে ইন্টারেস্টিং হবে। কারণ আমার বয়স তখন ছিল 26, ওনার বয়স ছিল 58। এই যে একটা সমস্ত বয়স, অভিজ্ঞতা, মানে জনপ্রিয়তা, খ্যাতি সব কিছু ছাপিয়ে দুটো মানুষ ডিফারেন্ট, তফাৎগুলো ছাপিয়ে দুটো মানুষ একটা কানেক্ট আছে, এই গল্পটা ইজ আ মোর ইন্টারেস্টিং গল্প যে সারা জীবন ধরে কী হয়েছে। ওই গল্পটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট, কারণ এটা মৃণাল সেন এবং আমার গল্প। অবভিয়াসলি মৃণাল সেন সেখানে ইম্পর্টেন্ট, কিন্তু অন্যজনও ইম্পর্টেন্ট। মানে মৃণাল সেন আমায় কী দিয়েছে, কী দিয়েছিল সেটা সেটার গল্প এটা। মানে কেন আমরা এত বছর ধরে একসঙ্গে রইলাম সে কারণটা বলতে পারো। এই জন্য অনেকটা সময় ধরে নয়, ওই যে একটা 24 দিন ধরে শুটিং হয়েছিল তার আগে এবং শুটিংয়ের শেষ দিন অবধি কী ঘটতো আমাদের মধ্যে আর কি। যারা চালচিত্র দেখেনি খুব একটা কিছু এসে যাবে না, মানে চালচিত্রের শুটিং হচ্ছে ওইটুকুই, কিন্তু চালচিত্রের শুটিংটা আমরা খুব একটা দেখাই না। শুটিংয়ের পেছনে আমাদের মধ্যে কী হতো, কোথায় আমার, এবং শুধু মৃণাল সেন নয়, মৃণাল সেনের ক্যামেরাম্যান এ কে মহাজন, তার আজীবন সঙ্গী, মানে এত এত একটা তফাৎ দুজনের মধ্যে, দুটো মানুষের মধ্যে। মৃণাল সেন একটু মত মানে টি টোটালের যাকে বলে করতে পারে বিরুদ্ধ, আর মহাজন একদম কমপ্লিটলি মানে ফ্লোরে বিয়ার করে, আর কমপ্লিটলি আলাদা মানুষ। মুকুল চৌধুরী তার যে প্রোডাকশন ম্যানেজার, তার অবদান, বিকাশনের অবদান, এই যে এতগুলো মানুষের মানুষের ইম্প্যাক্ট আমার উপর কী হয়েছে। মৃণাল সেন সেন্টার, মৃণাল সেনের দুনিয়াটাকেও আমি তুলে আনতে চলেছি। অনুপ কুমার, সে একদম উন্নয়ন সিনেমায় অভিনয় করে অনেক বেশি পপুলার, তার কী অবদান মৃণাল সেনের জীবনে। ওই সময়ের মধ্যেই তো আমার এদের দেখা হয়েছিল, এদের ফিরিয়ে আনা উৎপল দর্শক মৃণাল সেন অসম্ভব বন্ধু, তার সঙ্গে প্রথম আমি অভিনয় করতে গেলাম, তো সেই যে তার তার কাছ থেকে পেয়েছি, সেখানে কেউ নেই আর কেউ নেই। মহাজন চলে গেছেন, গীতাবি চলে গেছেন, মৃণাল সেন চলে গেছেন, অনুপ কুমার চলে গেছেন, নতুনবাবু চলে গেছেন, উৎপলদা চলে গেছেন, কিন্তু এরা এরা সবাই আমার ভিতরে ইম্প্যাক্ট করেছিল। সেই গল্পটা আমি বলছি এবং সেই কলকাতাটা আমি দেখাচ্ছি, এটা আমার কাছে মনে হচ্ছে যে একটা খুব খুব ইন্টারেস্টিং জায়গা দর্শকের কাছে। ভুল ত্রুটি দোষ গুণ সব মিলিয়ে দেখতে পাওয়া, এটার জন্য একটা দূরত্ব লাগে, দূর থেকে দেখতে পাওয়া লাগে,